বাঙালি দিদিমণির মা অঞ্জলি ভুক্তা মহাশয়া, একটু ডক্টর মৌসুমী মুর্মু সম্পর্কে বলে নি। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম একেবারে প্রত্যন্ত জায়গায় গিয়ে মেডিকেল ক্যাম্প করেন, বিনা পয়সায় ওষুধ দেন, সব সময় একটা গরিব দরিদ্র মানসিকতা তার মধ্যে দেখতে পাই। তিনি আমাদের এই মঞ্চে এসে তার ব্যস্ততা থাকা সত্ত্বেও যেভাবে এসেছেন সেজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা তাকে উত্তরীয় দিয়ে পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন অঞ্জলি ভুক্তা মহাশয়া। আমরা বরণ করে নিচ্ছি ডক্টর মৌসুমী মুর্মু মহাশয়কে, মহাশয়াকে। তার ব্যস্ততা আমরা জানি, তবুও তিনি যে সময় দিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞ। তার হাতে এখন স্মারক তুলে দিচ্ছেন অঞ্জলি ভুক্তা। এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের এখানকার পঞ্চায়েত সদস্য মাননীয়া শান্তি সরেন মহোদয়াকে। বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্জলি ভুক্তা। আমরা বরণ করে নিচ্ছি ক্লাবের প্রেসিডেন্ট, স্থানীয় ক্লাবের প্রেসিডেন্ট লালমোহন টুডু মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি শিক্ষারত্ন বেলপাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সোমনাথ বাবুকে। তিনি আমাদের জেলার শিক্ষারত্ন। আমরা বরণ করে নিচ্ছি ঝাড়গ্রাম জিআরপির ওসি সম্মানীয় ঈশ্বর মুর্মু মহাশয়কে। আমি এরপরে উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য সুতপা ম্যাডামকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। এখন মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করব। যাই হোক মৌসুমী, এখানে আমি একটু তুমি দিই বলে তখন আপনি দিই বলছিলাম, তো তুমি যে এসছো আমাদের কথা শুনে ভীষণ ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগে তোমার কর্মকাণ্ড, তুমি যেভাবে বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প করো, তোমার সমস্ত ওষুধ তাদেরকে দাও, বিভিন্ন প্রান্তিক অঞ্চলে নিজেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, এর জন্য ফ্রিডম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তোমাকে কুর্নিশ জানাই। আগামী দিন তোমার চলার পথ সুন্দর হোক, সুমধুর হোক, এই শুভেচ্ছা তোমার সঙ্গে থাকলো, ধন্যবাদ। এবারে আমি ওই ডক্টর মৌসুমী মুর্মুকেই দু চার কথা বলার জন্য অনুরোধ করবো, শেষে একটু সাঁওতালি ভাষায়, প্রথম দিকটা বাংলাতে, তারপর সাঁওতালি। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, এখানে আগত গুরুজনদেরকে আমার জানাই সশ্রদ্ধ প্রণাম, এবং আমার থেকে কচিকা চাই যে ছোট 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 বাচ্চাগুলো বসে আছে তাদেরকে জানাই আমার অফুরন্ত ভালোবাসা এবং আশীর্বাদ। এখানে আমন্ত্রণ করার জন্য এবং নির্বাচন করার জন্য আমাকে এখানে যারা পরিচালন মণ্ডলী আছেন, ফ্রিডম ফাউন্ডেশন ঝাড়গ্রাম, সেই সংস্থার যে পরিচালন মণ্ডলীর সমস্ত মেম্বারদেরকে আমার জানাই অশেষ ধন্যবাদ, এবং বিশেষভাবে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই আমার জয়দেব স্যারকে। তার কাছে আমি পড়তাম 2006 সালে,
5 থেকে 8 সাল অবধি আমি স্যারের কাছে পড়াশোনা করেছি। তো আমার আজকের এই যে অবস্থান তার পেছনে কিন্তু স্যারের অবদান অনেকখানি। স্যার প্রত্যেক মুহূর্তে বিভিন্ন প্রত্যেক মুহূর্তে অনুপ্রেরণামূলক কথাবার্তা বলে গেছেন আমাদের সাথে, বিভিন্ন দিশা দেখিয়েছেন। আর আজকের এই ক্ষুদ্র পরিসরে আমি এইটুকু বলে রাখি যে আজকে এই গত 2 বছর ধরে আমি এলাকার ঝাড়গ্রামবাসীর বিভিন্ন রকম যে গ্রামগুলো আছে সেখানে আমি ক্যাম্প করে চলেছি, ফ্রি মেডিকেল ক্যাম্প। এখন অবধি আমি 24টা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি আর সেখানে আমি মেডিসিনও নিয়ে যাই। অনেক সময় বিভিন্ন এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আসেন তাদের থেকে যে স্যাম্পেল আমি পাই সেগুলো অনেক সময় নিয়ে যাই। অনেক সময় হয় যে আমি নিজের টাকা খরচ করে আমি ওষুধ কিনে নিয়ে যাই যেগুলো এমার্জেন্সি লাগবেই। অনেক কিছু ওরকম আমি মানে নিয়ে যাচ্ছি এখনও অবধি। তো আপনাদের আশীর্বাদে আশা করি আমি ভবিষ্যতে আরও এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প করতে চাই। আর সবশেষে জানাই ফ্রিডম ফাউন্ডেশন ঝাড়গ্রাম এনারা যে সেবামূলক কাজগুলো করে চলেছেন এখনও অবধি এবং ভবিষ্যতে যাতে এই ফাউন্ডেশনের হাত, সহযোগিতার হাত এবং বিভিন্ন রকম প্রোগ্রাম যাতে আমরা পাই সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ও আচ্ছা আচ্ছা, আর এই এই এলাকায় তো আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন অনেকে আছেন, তো আমি একজন সাঁওতাল হয়ে আমি তাদের জন্য কিছু বক্তব্য রাখতে চাই। তো নিশ্চয় ভাগে পে বুঝোদা আরো নডে পার্টিসিপেট তাপন পে অংশগ্রহণ তাপন পে যাতে নুকুয়া যাহা দিস নয়া যাতে আপকার মধ্যে নয়া পাসনা মা যাতে নুকু যাহা কো কামি দা ওনা কামি রেনা উদ্দেশ্য যাহা ভাগে উদ্দেশ্য মেনা নয়া প্রোগ্রাম কো লাগি যে আপে কো চট সেট হিজুক তাবন পে লাহা সেট লাহা হিজুক তাবন পে। তো নয়া কো আসাং দহয়া আরো গিদ্রে কো মেনা কোয়া যাহা নুকু সামাং রে গিদ্রে কো মেনা কোয়া ভাগে ঠিক পাড়াত তাবন পে। পাড়াও ছাড়া আবোয়া হতিয়ো তো কিন্তু বানুয়া পাড়া লেখান কে কই বোন লাহা দাঁড়িয়া আর হনকান মারাং মারাং কামি বোন করা দাঁড়িয়া নয়া গে লই কাতে ইয়া বক্তব্য চাবাই দা যতর ভাগে ঠিক তুমি তাই জয়। আমি